আসন্ন বর্ধমান পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি নির্বাচনী প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিন এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পৌর নির্বাচনের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। বর্ধমান জেলা পরিষদের সম্মানীয় সভানেত্রী মাননীয় শ্রী সম্পদ হালা মহাশয়, আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন, আমাদের বর্ধমান দপ্তরের সম্মানীয় বিধায়ক শ্রী পবন দাস মহাশয়, এরপরে পশ্চিমবঙ্গ সরকারের আরাক মন্ত্রী মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে বরণ করে নিচ্ছেন, আমাদের দক্ষিণের বিধায়ক শ্রী পবন দাস মহাশয়, এরপর বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি এবং বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে বরণ করে দিলেন বিধায়ক সম্মানীয় খোকন দাস মহাশয়, এরপরে আমাদের মাননীয় পর্যবেক্ষক শ্রী বিশ্বাস মহাশয় প্রথমেই আমাদের এক নম্বর ওয়ার্ডের প্রার্থী সুমিত শর্মাকে বরণ করে নিচ্ছেন, আমাদের মাননীয় পর্যবেক্ষক। এরপর দুই নম্বর ওয়ার্ডে অনুরোধ করছি আমাদের পর্যবেক্ষকের কাছ থেকে উত্তরীয় গ্রহণ, তাকে অনুরোধ করছি আমাদের পর্যবেক্ষকের কাছ থেকে উত্তরীয় গ্রহণ করার জন্য। পাঁচ নম্বর ওয়ার্ডের প্রার্থী শেফালী বেগম, ছ নম্বর ওয়ার্ডের প্রার্থী শিবরণ বাল্মীকি, তাকে আমি অনুরোধ করছি। সাত নম্বর ওয়ার্ডের প্রার্থী মিঠু সিংহ উত্তরীয় গ্রহণ করছেন পর্যবেক্ষকের কাছ থেকে। আট নম্বর ওয়ার্ডের প্রার্থী আনন্দ বাগের প্রার্থী মাননীয় শিখা সেনগুপ্ত, দশ নম্বর ওয়ার্ডের প্রার্থী চন্দ্র দাস, এগারো নম্বর ওয়ার্ডের প্রার্থী পরেশ চন্দ্র সরকার, তেরো নম্বর ওয়ার্ডের প্রার্থী পম্পা পাল, চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাসবিহারী হালদার, ষোলো নম্বর ওয়ার্ডের প্রার্থী ওয়ার্ডের প্রার্থী হিরণ মন্ডল, সতেরো নম্বর ওয়ার্ডের প্রার্থী রূপালী গোলদত্ত, উনিশ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহাবুদ্দিন খান। আপনারা আমাদের সভাকে সুন্দরভাবে পরিচালনা করতে সহযোগিতা করুন। দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী সুপ্রীতি হাজরা, প্রকৃত সৈনিক প্রকৃত কর্মীর কাজ এগিয়ে চলুন। অনেকে বলেন না কি পেলাম, পাবেন মমতা ব্যানার্জির স্বীকৃতি, যেটা ভারতবর্ষের কোনো সার্টিফিকেট থেকে কম নয়। মমতা ব্যানার্জি জহুরির চোখ ঠিক খুঁজে বার করবেন প্রকৃত কর্মীকে, সে শহরে থাকুন আর গ্রামে থাকুন, উনি সব খবর রাখেন। উনি যখন আমরা আসি তিনি ব্রিফ করে দেন, তিনি সব জানেন, শুধু মাথা উঁচু করে বলুন আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা যদি মাথা উঁচু করে বলতে পারি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, রাস্তা দিয়ে হেঁটে যাব লোক বলবে তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা গাড়িতে করে যাব বাসে করে যাব লোকে বলবে তৃণমূল কংগ্রেসের কর্মী, কেউ কেউ বলবে না মমতা ব্যানার্জির সন্তান, এটাই তো সব থেকে বড় প্রাপ্তি, এটাই তো আমাদের করতে হবে। গরিব মানুষের কথা ভাবল কে, মমতা বন্দ্যোপাধ্যায়, ভাবলে একজন মানুষ যদি বাড়িতে অসুস্থ হয়, সময় আছে, বাড়ি বাড়ি যান, কাগজ পেন নিয়ে যান, দেখুন কোনো প্রকল্প থেকে মানুষ বঞ্চিত কিনা, সেই কাজগুলো আমাদের করতে হবে। আর একটা কথা আমার এখানে পরিষ্কার, মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করবে, যে উন্নয়ন বর্ধমান শহরকে ঘিরে হয়েছে, বর্ধমান শহরকে ঘিরে হয়েছে, বর্ধমান জেলাকে ঘিরে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে বর্ধমান জেলাকে গড়েছেন। আজ এই মাটি তীর্থ থেকে শুরু করে রাস্তাঘাট জল ব্রিজ এমন কিছু নেই যে বর্ধমান জেলায় হয়নি বা বর্ধমান শহরে হয়নি, মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করবে। মানুষ জানে যে কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে শহরটাকে দশ বছর পিছিয়ে দেওয়া, সিপিএমকে একটা ভোট দেওয়া মানে শহরটাকে দশ বছর পিছিয়ে দেওয়া, বিজেপিকে একটা ভোট দেওয়া মানে
শুধু এক 10 বছর নয় হিংসার পরিবেশে শহরটাকে 20 বছর পিছিয়ে দাও। মানুষ ভোট দেবে তৃণমূলকে, আমরা জিতব, কিন্তু আমাদের একটা জিনিস করতে হবে, মানুষের আশীর্বাদে যদি 2000-3000 ভোটে জিতি সেটাই হবে গণতন্ত্রের পূজা। 2000-এর জায়গায় কেউ 2050 করতে যাবেন না, এটাই দলের নির্দেশ, এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এটাই দলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। মমতা ব্যানার্জি শুধু উন্নয়ন করবেন, আর আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবো, তাহলে হবে না। মমতা ব্যানার্জির উন্নয়নকে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলেই মানুষও বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এছাড়াও এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সভাধিপতি শম্পা থারা, সহ সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি কাকলি গুপ্ত, তা 35টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও দলীয় নেতৃত্ববৃন্দ। আমাদের দল একটা পরিবার, আমাদের পরিবারে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই, এটা মিডিয়ার তৈরি করা ক্ষোভ বিক্ষোভ, মিডিয়াকেও কিছু লিখতে হবে, এটা একটা ইউনাইটেড পরিবার, ঐক্যবদ্ধ পরিবার, আমরা সবাই একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান এবং আমরা বিজেপি সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে, ফলে কোনো মতবিরোধ আমাদের কোথাও নেই, এটার ঐক্যবদ্ধ চেহারা নিয়ে আমরা লড়াই করছি বর্ধমান শহরে। দেখুন আমরা একটা কথা, এটা আমাদের দলীয় কর্মী, আমরা কী বলেছি সেটা আমাদের দলীয় কর্মীদের, আমাদের দলীয় আলোচনা, আমাদের দলের যা মত, দলের যা পথ, দলের যা নির্দেশ সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরি। দাদা, আজকে রাহুল সিনহা বর্ধমান এসে বলছে যে সিবিআই ঠিক মতো কাজ করলে তৃণমূলের 60% নেতা রাজ্য থেকে বর্ধমান সবাই জেলের ভেতরে থাকবে। অ্যাকচুয়ালি এটা নির্বাচন চলছে, আর রাহুল সিনহা জীবনে কোনোদিন নির্বাচনে জেতেননি, ওনাকে সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, আগে পঞ্চায়েতের মেম্বার হতে বলুন, তারপরে ওনার প্রশ্নের উত্তর দেবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।